পেটে গামছা বেঁধে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন টুয়ার্স কর্নার সামনে বৃহস্পতিবার প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হলো পর্যটন ব্যবসায়ীরা। 50% লোক নিয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানান পর্যটন ব্যবসায়ীরা। ওমিক্রন ও তৃতীয় ঢেউ আসতে পড়ার আশঙ্কায় গত 3 জানুয়ারি থেকে রাজ্য সরকার বিধিনিষেধ লাগু করেছে, আর এর জেরে বন্ধ রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র। দাবিটা তো সবাই জানে, একটাই দাবি আমাদের, ট্যুরিজমটাকে খুলে দেওয়া হোক। তার কারণ সব আজকে মানে সবকিছুই খোলা ধরতে গেলে চলে, ঠিক আছে, আর গাছ বাজার সবকিছু রেশন সব খোলা, দোকানপাট সব খোলা, খালি ট্যুরিজমটা বন্ধ। আর ট্যুরিজমে আমাদের বেকার বেকার ছেলেরা আজকে কিছু করে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। এই ট্যুরিজমটা বন্ধ হলে হাজার হাজার ছেলে সব আমরা বা বেকার হয়ে যাবো, ঠিক আছে, তা আমরা কী করে খাবো? এই জন্য আজকে আমরা ওই পেটে গামছা বেঁধে ধর্না দিচ্ছি। যে তাছাড়া গলায় তো কিছুদিন আগে আমাদের এক কলিগ বললেন যে গলায় তো দেওয়া সম্ভব না, তাই পেটে দিয়েই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর বউ বাচ্চা নিয়ে আর কিছুদিন পরে এরকম বন্ধ থাকলে কোভিড পরিস্থিতিতে আমাদের রাস্তায় চলে আসতে হবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনার শুভ নাম? আমি গৌতম রায়।